আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সৌদি আরব ছেড়ে চলে যাচ্ছি নিজের দেশে। তো সৌদি আরব ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, তারপরেও যেতে হবে, কারণ আমরা এদেশের বাসিন্দা না, তাই আমাদের নিজের দেশে ফিরে যেতেই হবে 2 দিন আগে আর পরে। তো আমার 8 মাস হয়েছে, তো আর 1 মাস থাকতে পারতাম, তো যে কোনো সমস্যার কারণে চলে যাইতেছি 8 মাসের মাথায়। তো সামনে ভিডিওতে থাকতেছে তাইবের আঁকা বাঁকা রাস্তা, তাইবের আঁকা বাঁকা রাস্তা হয়ে আমাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। আর সাথে থাকতেছে কোরআন শরীফে যে বড় গেটটা আছে, ওই গেটটা তো যারা দেখেন নাই তারা দেখতে পারবেন আমার এই ভিডিওতে। সবাই আমার সাথেই থাকুন। আর এটা আমার 2020 সালের ভিডিও, 2020 সালে যখন আমি দেশে চলে যাই তখনকার ভিডিও। সবাই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিও কেমন লাগলো। তো সবাই সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই রাস্তায় তো দেখা যাচ্ছে এই উল্ফে রিমোটের ক্যামেরাটা, আঁকা বাঁকা রাস্তা, স্বপ্নের দেশ। তো আমরা এখন যেখানে আসছি ওইটা হচ্ছে তাইবের আঁকা বাঁকা রাস্তা। তো এই রাস্তাটা পার হইতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় প্রায় 30 মিনিটের মতোই সময় লেগে যায় এই রাস্তাটা ঘুরতে ঘুরতে। একই জায়গায় কিন্তু ঘোরা হয় পাহাড়ের উপর দিয়ে, কিছু কিছু দেখা যাচ্ছে, আমি যতটুকু পারছি ততটুকু ভিডিও করছি, তো আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এখন তাইবের আঁকা বাঁকা রাস্তায় পাহাড়ের উপরে আসছি, সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন। যারা ড্রাইভিং করে তাইবের এই আঁকা বাঁকা রাস্তা পাড়ি দেন, যদি কেউ আমার এই ভিডিও দেখেন, তো তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে গাড়ি খুব স্পিডে না চালিয়ে মানে স্লোভাবে চালান, কারণ যেহেতু অনেক উপরে এই রাস্তাটা আঁকা বাঁকা হয়ে আছে, তাই একটু স্লোভাবে চালাবেন, নিজের জন্যও ভালো আর যে যাত্রীগুলি থাকবে ওদের জন্য রিস্ক হবে না। আর সাথে যে থাকবে অবশ্যই সিট বেল্ট বেঁধে নেবেন, কারণ আমি যে সময় যাই আর কি, মানে প্রথম এই তাইবের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমি যখন সৌদি আরব প্রবেশ করার পর যখন আমি বাসায় ফিরি তাইবের আঁকা বাঁকা রাস্তা দিয়ে পাড়ি দিয়ে, তো তখন কিন্তু আমি যেহেতু প্রথম তাই আমার কিন্তু খুবই ভয় লাগছিল। আর আমার হাজবেন্ডকে খুবই সতর্ক করছি, আর আমি কিন্তু মানে খুবই শক্তভাবে গাড়ির মধ্যে ধরে বসেছিলাম। তারপর যাওয়ার সময় এতটা আমারই লাগে নাই, তারপরও মানে স্লোভাবে গাড়ি চালানোটা উচিত, কারণ এটা যেহেতু আঁকা বাঁকা রাস্তা, তারপর অনেক উপরে, ও কার কখন কোন বিপদ আসে কোনো সময় বলা যায় না, হঠাৎ করেই কিন্তু আসে বিপদগুলি, তাই নিজেও যেন রিস্ক না থাকে। আর যে যাত্রীগুলি আপনার যারা ড্রাইভার তাদেরকে বলতেছি, আপনার কাছে কিন্তু যাত্রীগুলির তখন যখন গাড়ি চালান তখন কিন্তু যে যাত্রীগুলি থাকে ওই যাত্রীগুলির প্রাণ কিন্তু আপনার হাতেই থাকে, তাই একটু সতর্কভাবে গাড়িটা চালাবেন। শুধু এই তাইবের আঁকা বাঁকা রাস্তায় না, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে একটু সতর্কভাবে গাড়ি চালাবেন, নিজের জানেরও কোনো রিস্ক হবে না, আর যে যাত্রীগুলি থাকবে ওদেরও কোনো রিস্ক হবে না, মানে আপনার ওদের প্রাণ কিন্তু আপনার হাতেই থাকে তখন।
আপনার কাছে ভরসা করে কিন্তু আপনার গাড়িতে উঠে ওই যাত্রীগুলি, হয়তো মানে জান মাল নেওয়ার মালিক বা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, তারপরও আল্লাহ বলছে সতর্ক থাকতে, তাই একটু সতর্কভাবে গাড়ি চালাবেন। আর বিশেষ করে তাইবের রাস্তাতে যদি কেউ ড্রাইভিং করেন তো অবশ্যই খুবই সতর্ক থাকবেন। তো সবাই সাথে থাকুন। সামনে আসছে কোরআন শরীফের সবচেয়ে বড় যে মানে গেটটা, ওই গেটটা সামনে দেখতে পারবেন। সবাই সাথে থাকুন। ধন্যবাদ সবাই। মাথা দিছে আমি তো বাবা, আমার ডাকো না, ডাকলে আমার লাশ নিয়ে লাগবো। তো তাইবের আঁকা বাঁকা রাস্তা দিয়ে যখন আমি ভিডিওটা করতেছিলাম তখন কিন্তু আমার ভিডিওটা করা খুবই রিক্স হচ্ছিল আর কি, সমস্যা হচ্ছিল মানে ক্যামেরা ধরে রাখা। তো তারপরেও কষ্ট করে হলেও আমার স্মৃতি হিসেবে রেখে দিছি আমার 2020 সালের তো প্রথম আসা যাওয়া, তো ওই স্মৃতি হিসেবে রেখে দিছি আর আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো ওটা কিন্তু আমার ইউটিউবে দেওয়ার মানে ইচ্ছা ছিল না, তো আজকে যেহেতু আমার ভিডিওটা আসছে আমার স্মৃতি হিসেবে রেখে দিছি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি দেখতে পারবো সৌদি আরবের দৃশ্য, আর আমি যা আসছিলাম ওটা আমি আমার স্মৃতি হিসেবে রেখে দিছি, তাই আমি ইউটিউবে দিয়ে রাখছি, আর যাদের ভালো লাগে তারা দেখবেন। আর গাড়ির সামনে যেটা দেখতে পারতেছেন নীল কাগজে, তো ওটা হয়তো কারো বিরক্ত লাগতে পারে, কারণ এটা অন্য জায়গায় রাখার মতো কোনো জিনিস না, এটা মধ্যে কোরআন শরীফ, তাই আমার এখানেই রাখতে হলো, তাই কোরআন শরীফটা আমি এখানেই রাখছি। আর তাইবের সৌন্দর্য কত সুন্দর দেখুন, সবই পাহাড়, আর অনেক উপর থেকে কিন্তু নামলাম, হয়তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে। তো অনেক উপর থেকে কিন্তু নামলাম, হয়তো ওই উপরে যে পাহাড়গুলি সবগুলিকে কিন্তু বেয়ে তারপর নামতে হয়েছে, আর আসমানটা কিন্তু এই তাইবের পাহাড় থেকে খুবই কাছে, মেঘগুলি দেখা যাচ্ছে, সাদা সাদা মেঘ দোলা বেঁধে আছে। তো আমাদের কিন্তু তাইবের রাস্তা মানে আঁকা বাঁকা রাস্তা প্রায় শেষের দিকে, তো সবাই দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাইবের রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর ভিডিও করতেছি, আর ভিডিও করাটা কিন্তু খুবই রিক্স ছিল, মানে ক্যামেরাটা ধরে রাখতে কিন্তু আমার খুবই কষ্ট হয়েছে যেহেতু আঁকা বাঁকা রাস্তা। তাই তো সবার সাথে থাকুন আর দেখতে থাকুন, সবারই হয়তো ভালো লাগবে, দেখতে দেখতেই ভালো লাগবে। তো আমি বয়ে কিন্তু গাড়ি আঁকড়ে ধরে বসেছিলাম, কারণ আমার খুবই ভয় করে এই এত উঁচু রাস্তা দিয়ে ওঠানামা। তারপর হচ্ছে অনেকক্ষণ ধরে কিন্তু গাড়ি চালাতেছে আমার হাজব্যান্ড, ড্রাইভিং করতেছে, তারপরও কিন্তু শেষ হয় না এখনও, মানে তাইবের আঁকা পাকা রাস্তা পাড়ি দেওয়া। আর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও করি নাই, যে যতটুক মানে পাহাড়ে দিয়ে আসছি আমরা তো ততটুক ভিডিও কিন্তু আমরা করি নাই। তারপরও দেখুন অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, তারপরও কিন্তু শেষ হয় নাই তাইবের রাস্তা। আর এখান থেকে আসমানটা কিন্তু খুবই মানে কাছে লাগতেছে, আর দেখুন চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়। যারা সৌদি আরবে আসেন বা রিয়াদের দিকে বা মানে অন্য দিকে আসেন, মানে তাইবের রাস্তা দেখার সৌভাগ্য হয় নাই এখনও, অনেকে আছে মানে হয়তো অনেকে মনে করবেন যে সৌদি আরবে তাইবের রাস্তা তো আমরা দেখি, যারা দেখছেন তারা তো দেখছেনই, আর অনেকে আছে সৌদি আরবের বিভিন্ন প্রান্তে মানে থাকে, আর শুধু সৌদি আরবের জন্য না,
এই ভিডিওটা করা আমাদের দেশের জন্যেও বা যারা দেখেন নাই তাদের জন্যেও। তো এই ভিডিওটা করা আমি স্মৃতি হিসেবে রেখে দিছি। তাইবের রাস্তাগুলি অনেকই আছে সৌদি আরবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে শহরে কাজ করে, কিন্তু তাইবের এই রাস্তা দেখার সৌভাগ্য এখনও হয় নাই। তো তাদের জন্য এই ভিডিওটা করা, সবাই সাথে থাকুন। আর এখনও কিন্তু রাস্তা শেষ হয় নাই, তো দেখি কতক্ষণ লাগে যাইতে, সবাই আমার সাথেই থাকুন। বুঝছো না, এটা কাম হইতো না, বুঝছো? তোমার আপা বলে ভিডিও সার উপরে দেখবা না। তো হাজব্যান্ড কথা বলতেছিল ওনার ছোট ভাই বাদারের সাথে, আর তাইবে মনে হয় বৃষ্টি পড়ে, থোকা থোকা ঘাস বা গাছ দেখা যাচ্ছে, তো আপনারা হয়তো দেখতে পারতেছেন। তো খুবই সুন্দর লাগতেছে কিন্তু এই পাহাড়ের মধ্যে থোকা থোকা সবুজ ঘাস, খুবই ভালো লাগতেছে। আর তাইবে একজন বুড়ির মানে একটা ওয়াজে শুনেছি যে একজন বুড়ির বাড়ি আছে, আমাদের নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইত তখন বুড়িটা রাস্তায় কাটা ফেলে রাখতো যাতে নবীজি না যাইতে পারে পায়ে কাটা গেঁথে। তো ওই বুড়ির বাড়ি নাকি তায়েব শুনেছি। তো তায়েব কোথায়, কোন জায়গায়, আমি বুড়ির বাড়িটা দেখার খুব ইচ্ছে ছিল, তো কোন জায়গায় আছে ওইটা কিন্তু আমি জানি না। আর যদি কেউ জানেন বা গিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দয়া করে। আমি আর খুবই ইচ্ছা যে আমি ওই বুড়ির বাড়িটা দেখতে যাব, দর্শনীয় একটা স্থান, অনেকে দেখেছি যায় কিন্তু ঠিকানাটা জানি না, জানলে অবশ্যই যাইতাম। এখনও যাওয়ার ইচ্ছা আছে যেহেতু এখনও আমি সৌদি আরবে আছি। তো এটা তো 2020 সালের ভিডিও, তো এখন যদি কেউ জেনে থাকেন বা গিয়ে থাকেন তো অবশ্যই ঠিকানাটা কমেন্টে জানাবেন, আমার খুবই যাওয়ার ইচ্ছে, আমি যাব। সবাই সাথে থাকুন আর সম্পূর্ণ দেখুন। তো এই তো পাহাড়ের তায়েবের পাহাড়ের পথ, যেটা আঁকা বাঁকা পথ,
তো ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে নেমে গেলাম। তো এখনো কিন্তু পুরাপুরি নামা হয় নাই, কাছাকাছি আমরা এসে পড়েছি নামার। তো এই তো আমরা কিন্তু নেমে চলে আসলাম। আর ওই তো একটু খেয়াল করুন, সামনের দিকে দেখতে পারতেছেন কিনা জানি না, আমি কিন্তু দেখতে পারতেছি সামনে কিন্তু কোরআন শরীফের গেট। তো এই গেট সম্পর্কে কিন্তু অনেক কিছু বলা আছে হাদিসে। তো আপনারা হয়তো মানে কেয়ামতের যে আলামতটা সামনে আসতেছে, কেয়ামত যখন হবে ওই গেট সম্পর্কে কিছু বলা আছে, আপনারা শুনতে পারেন। আর এই তো কোরআন শরীফের গেট, যে গেট দিয়ে আমি যখন যাই, তো রাস্তার ওই পাশ দিয়ে যখন আমি মানে সৌদি আরবে প্রবেশের পথে, ওই পথ দিয়ে আমি বাসায় ফিরি। আর আজকে আমি এই অপর সাইড দিয়ে আমি এই সৌদি আরব ত্যাগ করতেছি। তো খুবই খারাপ লাগতেছে কিন্তু। আর এই এই রাস্তা মানে এই গেটের নিচে যখন যাই তখন একটা চেক পোস্ট ছিল, এখানে পুলিশ ছিল, চেক করছে। এই তো কোরআন শরীফের গেট, যারা দেখেন নাই তারা দেখে নেন। আর আমরা কিন্তু বাসায় ফিরেছি, তো ওই ভিডিওটা কিন্তু করি নাই। বাসায় বলতে মানে আমি যেহেতু আমি চলে যাব, তাই একদিন আগেই আমি এয়ারপোর্টে আসি। আসা কিন্তু একটা হোটেল নেই, তো ওই হোটেলে আমি একদিন থাকি। মানে ধরেন আজকে আমি আসছি বিকালের দিকে, হোটেল রাখি, পরদিন রাত্রে 8টার দিকে আমি বের হয়ে যাব। আর ওটা কিন্তু আমি শেয়ার করি নাই, বাসায় যে আমি গেছি মানে হোটেলে যে গেছি ওটা আমি শেয়ার করি নাই, শেয়ার করতে পারি নাই। কারণ আমি আগে হোটেলে যাওয়ার আগে আমি করোনার সার্টিফিকেট যেখানে মানে ই করে দেয় ওইখানে গেছি, আমি আমার ব্লাড টেস্ট করছি করোনা আছে কি না। ওইটা ছাড়া কিন্তু আমাকে বিমানে উঠতে দেবে না। আর আমি বাংলাদেশে পৌঁছানোর পর ওইটা যদি না পাই ওরা, তাহলে আমাকে কোয়ারেন্টাইন রেখে দেবে এয়ারপোর্টে। তাই এটা জরুরি, তাই এটা আগে আমি কিন্তু মানে জোগাড় করছি করোনা সার্টিফিকেটটা। আর আমি এখন যে যাইতেছি ওইটা আমি পরদিন যাইতেছি, যেদিন আমি চলে যাব রাত্রে যাব, দুপুরবেলা আমি হোটেলে খাইতে গেছিলাম। তো ওই ভিডিওটা, আর আমি যে মানে কিছু মার্কেটও করছি ঘুরে, এটা জেদ্দা। আর আমি যে মানে হোটেলে ছিলাম ওই ভিডিওটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আর খুবই সুন্দর লাগতেছে কিন্তু ওই জায়গাগুলি, তো খুবই সুন্দর জায়গা। আর এখানে পুলিশের গাড়ি রাখা আছে। তো আমার ভিডিও কেমন লাগলো? আর তাইবের রাস্তা, আঁকাবাঁকা রাস্তাগুলি দেখলেন, তারপর হচ্ছে কোরআন শরীফের গেট দেখলেন, এখন জেদ্দা শহর দেখতেছেন। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কি বলবো, পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমি জেদ্দা এয়ারপোর্টে যখন আমি চলে যাই আর হোটেলে যে হোটেলে উঠেছি ওই ভিডিওটাও দেখতে পারবেন। তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।